বর্তমানে চারদিকে স্মার্ট গ্যাসের অভাব নেই। আপনি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন ধরনের পাড়ামহল্লার দোকানপাট দেখবেন যে বিভিন্ন ধরনের স্মার্ট গ্যাজেটস বিক্রি করছে। বাট আমি আপনার আজকে এমন তিনটি স্মার্ট গ্যাস রেকমেন্ড করবো যা প্রত্যেকটি ছেলের কাছে থাকা উচিত। আর এই স্মার্ট ওয়াচগুলো যদি আপনি বাজেটে কিনতে চান কোনো অথেন্টিক সোর্স থেকে, তাহলে আপনি আজকের ভিডিও স্পন্সর গ্যাজেট বার্স থেকে আপনি আপনার প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন। গ্যাজেট বার্সে আপনি বিভিন্ন ধরনের স্মার্ট ওয়াচ থেকে শুরু করে বিভিন্ন ধরনের অথেন্টিক হেডফোন বেস্ট প্রাইসে পেয়ে যাবেন। আর ডিসক্রিপশন তাদের লিঙ্ক দেওয়া আছে। আর আপনি যদি আশরাফ নিলয় 24 এই কোডটি ইউজ করে তাদের কাছ থেকে প্রোডাক্ট কেনেন, তাহলে আপনি তাদের কাছ থেকে স্পেশাল একটা ডিসকাউন্টও পেয়ে যাবেন। সো ডিসক্রিপশনটা অবশ্যই চেক করে। সো স্মার্ট গ্যাজেটের ভিতরে সবার আগে আপনার কাছে একটি নোজ ট্রিমার থাকা উচিত। আর আমাদের অনেকের কাছে ভালো ট্রিমার আছে যেটা দিয়ে আমরা দাড়ি দাড়ি ট্রিম করতে পারি। বাট অনেকে এমন লোক আছে যারা আসলে নাকের পশমও কাটে না, বা অনেকে আছে যে পশম কাটার উপর এমন স্ট্রিক্টলি ফোকাসও করে না। আসলে আপনার নাকের পশম দেখতে যদি বের হয়ে থাকে নাকের বাইরে থেকে, তাহলে দেখতে খুবই বাজে লাগে। তাই নাকের পশম ক্লিন করা খুবই খুবই ইম্পর্টেন্ট, এন্ড এটা খুবই হেলদি একটা জিনিস। যদি না ক্লিন করেন তাহলে ভাই আশেপাশে মানুষ আপনাকে দেখলে এমন একটা ফোকাস দেবে। আর আপনি যদি বাজেটে বেস্ট স্ট্রিমার কিনতে চান, বেস্ট নোজ স্ট্রিমার, তাহলে আমি বলবো যে এই ইলেকট্রিক নোজ স্ট্রিমারটা কিনতে পারেন। এটা দিয়ে আপনি নাকের পশম ক্লিন করার পাশাপাশি অনেকের আছে যে কানের পশমও বেশি থাকে, সেটাও আপনি ক্লিন করতে পারেন। আর এটার দাম হচ্ছে মাত্র 279 টাকা, যা আপনি একটা ডাবল এ ব্যাটারি ইউজ করে ইউজ করতে পারেন। আর এটার মাথাটা হচ্ছে রোটারি সিস্টেম, যা আপনার 360 ডিগ্রি ঘুরে, এটা মাথাটা 360 ডিগ্রি ঘুরে আপনার নাকের পশমগুলোকে ইজিলি ক্লিন করে ফেলবে। আর এই নোজ স্ট্রিমারটার আওয়াজ খুবই কম, যা আপনি চাইলে আপনার এই হেডটা খুলে আপনি সেটা চাইলে পানি দিয়েও ক্লিন করতে পারেন, মানে শুধু মাথাটা। বা আপনি চাইলে, আমার রেকমেন্ডেশন থাকবে হচ্ছে আপনি এটার ভিতরে একটা ব্রাশ দিয়ে থাকে সেটা দিয়ে সুন্দরভাবে ক্লিন করে নিতে, তাহলে আপনার নোজ স্ট্রিমারটা অনেক দিন লাস্ট করবে। আর খুবই বাজেট ফ্রেন্ডলি একটা জিনিস, ডেফিনেটলি আপনি ট্রাই করে দেখতে পারেন। সেকেন্ড, আপনার কাছে অবশ্যই একটি স্মার্ট ওয়াচ থাকা উচিত। আর স্মার্ট ওয়াচ বর্তমানে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, বাট আপনার জন্য সঠিক স্মার্ট ওয়াচ চুজ করা অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। কারণ স্মার্ট ওয়াচে দেখা যায় ম্যাক্সিমাম সময় রাবার স্ট্র্যাপ, আমার এখানে যেটা পরে সেটা রাবার স্ট্র্যাপেরই, রাবার স্ট্র্যাপ থাকে, সেটা আসলে ক্যাজুয়ালি পরা যায় বাট ফর্মালি পরা যায় না। বাট আপনি আমার রেকমেন্ডেশন অনুযায়ী WSZ9 এই স্মার্ট ওয়াচটা কিনেন বাজেটের ভিতরে, তাহলে দেখবেন যে এটার ভিতরে কিনার সাথে বক্সের ভিতরে দেখবেন যে দুইটা স্ট্র্যাপ দেওয়া আছে, একটা থাকবে হচ্ছে রাবার স্ট্র্যাপ আর একটা হচ্ছে স্টেইনলেস স্টিলের স্ট্র্যাপ, যা আপনি সেটা দিয়ে আপনার ওয়াচটাকে ফর্মালিও পরতে পারবেন। আর এই ওয়াচের, এই WSZ9 এই ওয়াচটার বেস্ট পার্ট হচ্ছে এটা ডিসপ্লে। এটা ডিসপ্লে জাস্ট টু গুড, পুরোটাই হচ্ছে অ্যামোলেড একটা ডিসপ্লে। আমি আসলে টেক রিভিউয়ার না, আমি নর্মাল ইউজ ডে টু ডে ইউজ করে যা পেয়েছি আমি আপনার তাই বলছি। এটা হচ্ছে টোটালি অ্যামোলেড একটা ডিসপ্লে, আর ডিসপ্লেটার ব্রাইটনেস খুবই খুবই অসাধারণ, রোদে গেলেও আপনার খুব বেশি সমস্যা হবে না। আর এটার বেস্ট পার্ট হচ্ছে আপনি যখন আপনার ফেসের দিকে এটার ডিসপ্লেটা নিয়ে আসবেন, তখন সাথে সাথে এটার ভিতরের যে আপনার টাইম কত বা আপনার ইম্পর্টেন্ট যে কাজগুলো আছে আপনার মুখের সামনে আনলে এটা আপনি করতে পারবেন। আর টাচ রেসপন্সও খুবই খুবই ভালো একটা জিনিস। আর এটার ব্যাটারি ব্যাকআপও টু গুড, এটা যদি আপনারা ফোন কারেন্ট করেন তাহলে আপনারা মিনিমাম 2 থেকে 3 দিন ব্যাকআপ পাবেন। আর যদি ফোন না ইউজ করেন, আমি যেটা দেখেছি আপনারা 5 থেকে 6 দিন ইজিলি এটা থেকে আপনারা ব্যাকআপ পেয়ে যাবেন। আর এটা প্রাইসও খুবই খুবই মিনিমাম, এটার প্রাইস হচ্ছে মাত্র 2249 টাকা, যা খুবই খুবই বাজেট ফ্রেন্ডলি। আপনি যদি ডিসপ্লেটা দেখেন তাহলে আপনার ভাই মাথা পুরো নষ্ট হয়ে যাবে, টু গুড। আর এটা হচ্ছে অ্যাপেল ওয়াচ সিরিজ 9 ক্লোন। আমি এটা পরার পর অনেকেই বলেছে যে ভাই আপনি কি অ্যাপেল ওয়াচ কিনেছেন নাকি, বাট এটা ডিজাইনটা এমনভাবে করা হয়েছে যে হুবহু অ্যাপেল ওয়াচ সিরিজের 9 মতনই লাগবে। আর এটা আপনার যেই কোনো ধরনের ফোনের নোটিফিকেশন আপনার এটা থেকে ন্যাভিগেট করতে পারবেন, গানও এটা থেকে কন্ট্রোল করতে পারবেন, মানে এটা অনেক অনেক কাজ দেবে। আর এটার বিভিন্ন ধরনের স্পোর্টস মনে হচ্ছে সাইক্লিং, সুইমিং, রানিং, সবচাইতে বেশি এটা অ্যাকুরেট কাজ করেছে আমি দেখেছি হচ্ছে আপনি সারাদিনে কতগুলো স্টেপ দিচ্ছে সেটা ইজিলি এটা আপনাকে ডিটেক্ট করতে পারবে। বাট এটার ভিতরে যে ব্লাড প্রেশার কন্ট্রোল আর বা অক্সিজেন মনিটরিং এগুলো আসলে খুব অ্যাকুরেটলি এমন হয় না কাজ করে। আর এটার ভিতরে ওয়াটার ড্রেনিং মোড আছে, যা আপনার ওয়াচ যদি ভুলবশত পানির নিচে চলে যাবে, পানিতে পড়ে যায়, তাহলে সেই মোডটা অন করে আপনি এর ভিতর থেকে পানি বের করে আনতে পারবেন। আর এটার ডিসপ্লেটা হচ্ছে 3D কার্ড বেজেলস একটা ডিসপ্লে, আর এটা 60Hz রিফ্রেশের একটা ডিসপ্লে, যা এই বাজেট ওয়াচের জন্য খুবই খুবই ভালো একটা জিনিস। আর এই ওয়াচের 2টা কালার হয়, একটা হচ্ছে সিলভার আর একটা হচ্ছে ব্ল্যাক। আমার কাছে এই ব্ল্যাক ওয়াচটা অনেক অনেক ভালো লেগেছে, আপনারা চাইলে এটা ব্ল্যাকটা ট্রাই করে দেখতে পারেন, বাট সিলভার ওয়াচটাও খুবই খুবই অসাধারণ। আর আপনার যদি এসব স্ট্র্যাপ পছন্দ না হয়, তাহলে আপনারা চাইলে গ্যাজেট বার্স থেকে বিভিন্ন ধরনের স্টাইলিশ স্ট্র্যাপ, ও লেদার স্ট্র্যাপ বলেন বা আপনার যে কাপড়ের স্ট্র্যাপগুলো আছে সেগুলো আপনারা তাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন। বাট সেক্ষেত্রে আপনাকে এক্সট্রা একটা প্রাইস দিয়ে, সেই মানে মিনিমাম একটা প্রাইস দিয়ে সেই স্ট্র্যাপগুলো আপনি তাদের কাছ থেকে কালেক্ট করতে পারেন। আর লাস্ট, আপনার কাছে অবশ্যই একটি ওয়্যারলেস হেডফোন থাকা উচিত। আর ওয়্যারলেস হেডফোন আপনার কানে যখন আপনি পরবেন তখন সেটা দেখতেও আপনাকে অনেক বেশি স্মার্ট লাগে, তারের ঝামেলা বেলে একটা জিনিস ইজিলি ফোনের সাথে কানেক্ট করে ইউজ করা যায়। অ্যান্ড আপনি যদি বাজেটে কোনো বেস্ট কোয়ালিটির ওয়্যারলেস হেডফোন রেকমেন্ড চান, তাহলে
আমি বলবো যে QCY T13ANC2 এই TWS এয়ারবাসটা আপনি আপনার কাছে চাইলে রাখতে পারেন। আর এটার বেস্ট লেগেছে হচ্ছে এটার কালারটা, কারণ এটা হচ্ছে ম্যাট কালারের, ব্ল্যাক ম্যাট কালারের একটা হেডফোন যা আসলে ছেলেদের পার্সোনালিটি বা ভাইবের সাথে খুব সুন্দরভাবে ইজিলি ম্যাচ হয়ে যায়। আর এই হেডফোনটা খুবই খুবই লাইট ওয়েট একটা জিনিস, মাত্র 4.5 গ্রাম ওজনের একটা হেডফোন যা আপনার কানে যখন আপনি ইউজ করবেন মনে হবে হালকা কিছু একটা জিনিস আপনার কানকে সুন্দরভাবে হাক করে আছে। আর এটা হচ্ছে ANC কন্ট্রোল করতে পারবেন, এটার যে অ্যাপটা আছে সেটা দিয়ে আপনি ANC-কে অন অ্যান্ড অফ করতে পারবেন। পাশাপাশি যারা বেস লাভার আছেন আমার মতো, তারা আসলে এটার মিউজিকের বেসকে বাড়িয়ে কমিয়ে নিজের পছন্দ অনুযায়ী বেটার মিউজিক আপনি এটার মাধ্যমে এনজয় করতে পারবেন। আর এই হেডফোনে ভাই সাইড টাচ রেসপন্সের একটা ব্যাপার স্যাপার আছে, যার মাধ্যমে আপনি সাইডে টাচ করে মিউজিককে প্লে অ্যান্ড পজ করতে পারেন। আর হেডফোন খুবই লো লেটেন্সি প্রুফ একটা মিউজিক ডিভাইস, যার মাধ্যমে 68 মিলিসেকেন্ড পর্যন্ত লো লেটেন্সির সাউন্ড আপনি এটার মাধ্যমে ক্যাপচার করতে পারেন, যা আপনি মুভি বা গেমিংয়ের জন্য খুবই স্বস্তিতে সেটা ভাই ইউজ করতে পারবেন। আর এই হেডফোনে দুইটা অপশন আছে, ANC অ্যান্ড ট্রান্সপারেন্সি মোড। ANC-র মাধ্যমে আপনার আশেপাশের যে নয়েজগুলো হয় যা আপনার মিউজিক শোনাকে অনেকটা বিঘ্নিত করতে পারে সেটা আপনি অফ করে দিতে পারেন। পাশাপাশি আপনার যে ট্রান্সপারেন্সি মোডটা আছে সেটা অন করার মাধ্যমে আপনি আপনার আশেপাশের কথাবার্তা খুব সুন্দরভাবে এই হেডফোনটা পরার মাধ্যমে শুনতে পারবেন। অনেক সময় দেখা যায় যে হেডফোন কানে দিলে আশেপাশের সাউন্ড শোনা বন্ধ হয়ে যায়, বাট আপনি ট্রান্সপারেন্সি মোড অন করে এটাই কথাবার্তা শুনতে চান তাহলে আপনি ট্রান্সপারেন্সি মোডটা অন করতে পারেন এই হেডফোনের ক্ষেত্রে। অ্যান্ড এটা যদি আপনি ANC মোড অন করে হেডফোনটা ইউজ করেন তাহলে আপনারা মিনিমাম 24 আওয়ার বা 25 আওয়ারের মতো একটা ব্যাকআপ পাবেন। বাট আপনি যদি ANC মোড অফ করে এই হেডফোনটা আপনি ইউজ করেন তাহলে বা এটা থেকে আপনারা 30 আওয়ার্সের মতো একটা খুব ভালো একটা ব্যাকআপ পাবেন, যা বাজেট ফ্রেন্ডলি হেডফোনের জন্য খুবই খুবই নাইস একটা জিনিস। তার পাশাপাশি এই হেডফোন দিয়ে আপনি ক্রিস্টাল ক্লিয়ার কলিং, মানে যার সাথে কথা বলছেন ক্রিস্টাল ক্লিয়ারভাবে তার কথা শুনতে বা আপনি তার সাথে কথা বলতেও পারবেন। আর এটার ভিতরে 10 মিলিমিটার একটা ড্রাইভার সিস্টেম আছে, যার মাধ্যমে আপনারা যারা বেস লাভার আছেন তাদের জন্য এই জিনিসটা খুবই উপকারী হবে। আর আপনার যদি এই প্রোডাক্টগুলো, এই হেডফোন, এই নো স্ট্রিমার বা এই স্মার্ট ওয়াচ যদি কোনো অথেন্টিক সোর্স থেকে বেস্ট প্রাইসে কিনতে চান তাহলে আপনারা অবশ্যই গ্যাজেট বার্সার ফেসবুক পেজটা ভিজিট করে দেখবেন, ডেসক্রিপশনে তাদের লিঙ্ক দেওয়া আছে। আর আপনারা যদি ঈদের জন্য কোনো স্পেশাল শপিং ব্লগ বা কোনো ভিডিও দেখতে চান তাহলে নিচে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। আবার নেক্সট উইকে দেখা হবে, আল্লাহ হাফেজ।